আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা যে যে কণ্ঠকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দুনিয়া জুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করেন চিন্তা করেন সবার নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে মিষ্টর জো বাইডেন আমেরিকান প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যিনি ইতিপূর্বে আরো নয়বার মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরাইল তিনি সফর করেছেন গত বুধবার তার সফর শুরু হয়েছে বুধবার বৃহস্পতিবার দুই দিন তিনি ছিলেন আজকে কিছুক্ষণ পর যিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে যাবেন এবং সেখান থেকে যথারীতি তিনি সৌদি আরব যাবেন তার চার দিনের এই সফরে আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা তুঙ্গ এবং সামরিক উত্তেজনাকে উস্কে দেওয়ার এই মিশন অনেকেই মনে করছেন সফল হবে মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরায়েলে যাওয়া এবং ইসরায়েলে প্রবেশ করেই তার প্রথম ছিল মূলত আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভিজিট করা এবং যার বলা যায় পুরো ফান্ডিংটাই তিনি করেছেন মিস্টার ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে ইসরায়েল আমেরিকার পক্ষ থেকে তিন দশমিক আট বিলিয়ন ডলার বাৎসরিকভাবে পেত সাহায্য হিসেবে পেত এবং সেই সাহায্যকে মূলত মিস্টার বাইডেন বাড়িয়ে দিয়েছেন এবং তার দৃষ্টিতে ট্রাম্প আসলে অনেক কম সহযোগিতা করেছে আর সহযোগিতা বাড়িয়ে দেওয়া দরকার এবং সেজন্য জন্য তিনি যথারীতি প্রায় আরো একশো বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছেন এবং চার দশমিক আট বিলিয়ন ডলার ইতিমধ্যে দিয়েছেন এবং বার্ষিক এই সাহায্য অব্যাহত আছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সাহায্য হিসেবে এটি দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যের সফর শুরুতেই ইসরায়েলে নেমেই তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যে উন্নয়ন সেই উন্নয়নটাই প্রথম তিনি দেখতে গিয়েছেন যেখান থেকে প্রথম ইঙ্গিতটাই আসলে আসছে যে সামরিক উত্তেজনা এখন বাড়াতে হবে এবং মূলত তার মূল ব্যবসা সামরিক ব্যবসা চাঙ্গা করার জন্যই তার মধ্যপ্রাচ্য সফর বিশ্ব তার কেরিয়ারের শুরুতেই উনিশশো সালে তিনি প্রথম যখন দিলাওয়াত থেকে সিনেটর নির্বাচিত হন তখন থেকেই তার কেরিয়ার উত্থান শুরু হয় এবং সেই কেরিয়ারের উত্থানটা শুরুতেই তিনি ইসরায়েল সাথে সম্পৃক্ততা তৈরি করেছেন এবং সেই সম্পৃক্ততা আজও অব্যাহত আছে এবং কখনোই ভাটা পড়ে যার স্বীকৃতি আমরা ইতিমধ্যেই দেখেছি ইসরায়েল গিয়ে তিনি বলেছেন ইউ ডোন্ট নিড টু বি এ জিউ টু বি এ জায়নিস্ট একজন জায়নিস্ট হওয়ার জন্য জায়নবাদী হওয়ার জন্য ইউদি হওয়া জরুরি নয় তো স্বঘোষিত জায়নবাদী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং তিনি বলে দিয়েছেন যে কানেকশন বিটুইন দ্য ইসরায়েল এন্ড আমেরিকান পিপল ইজ বোন ডিপ আমেরিকার জনগণ এবং ইসরায়েলের জনগণের মধ্যে সম্পর্কটা অস্থি মজ্জায় গিয়ে জড়িত আছে বাস্তবিকত্বের প্রমাণ আমরা দেখেছি যদিও সাধারণ অনেক আমেরিকানরা এখন ভিন্ন চিন্তা করেন বিষয়টা নিয়ে তারা ভাবেন এবং সেই ভাবনার জায়গা থেকে আসলে মিস্টার বাইডেনের আমি মনে করি খবর আছে সামনে যদিও মিস্টার বাইডেন বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ইউএস ইসরায়েল রিলেশন অনেক বেশি শক্তিশালী এবং এটার উপরে তিনি ফোকাসিং করেছেন তার এই সফরে ফিলিস্তিনের ইস্যু আসলে আসেনি কথার কথা বলতে গিয়ে তিনি টু স্টেট সলিউশন দুই রাষ্ট্রের সলিউশনের কথাটি একবার বলেছেন বটে কিন্তু একবারও তিনি ফিলিস্তিন রাষ্ট্র কিংবা ফিলিস্তিন এই শব্দটি তিনি উচ্চারণ করেননি আবার মাহমুদ আব্বাসের সাথেও তার দেখা করার কথা আজকে এবং তিনি পশ্চিম তীরে যাবেন যথারীতি মাহমুদ আব্বাসের সাথে দেখা করার জন্য তবে এটি আমার মনে হচ্ছে একটি ভিন্ন ইস্যু এবং আমার যেটি মনে হয় যে মাহমুদ আব্বাসের যুগ মনে হয় এই সফরের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবং এর মধ্যে কার্যত খারাপ কিছু দেখা গেলেও হয়তো ভালো কিছু আমার দৃষ্টিতে আছে যে নেতৃত্ব পরিবর্তন হবে নেতৃত্ব পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে যা কিছু হবে আর সেটা ভিন্ন কিছু হবে সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম তো মিস্টার বাইডেন সফরের শুরুতেই সেখানে গিয়ে যে কথাগুলো বলেছেন এর মধ্যে ইসরায়েলের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক সেটার ইতিহাস এবং ইতিবৃত্ত তিনি বর্ণনা করেছেন সেটা মাহাত্ম বর্ণনা করেছেন এবং যথারীতি ইসরায়েলের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপি তিনিও এই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছেন তিনি বলতে চেয়েছেন যে মিস্টার বাইডেন আপনার সম্পর্কটি ইসরায়েলের সাথে এটা একান্ত ব্যক্তিগত আপনার এই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক এটা অব্যাহত থাকবে রাষ্ট্রের দায়িত্বের বাইরে গিয়ে যে ব্যক্তিগত সম্পর্কের কথা তিনি স্বীকৃতি দিয়েছেন এটি আমেরিকার একজন পেশাদার রাজনীতিবিদের জন্য এটা আসলে অপমানজনক আমি মনে করি অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী আবার বলে দিয়েছেন যে আপনি গ্রেট জায়নিস্ট আপনি অনেক বড় একজন জায়নবাদী এই স্বীকৃতি দেয়া শুধু নয় এখানে তারা থামেননি বরঞ্চ ইসরায়েলি প্রেসিডেন্ট হাইজা খেরজক তিনি মিস্টার বাইডেন কে অ্যাওয়ার্ড দিয়েছেন প্রেসিডেন্ট মেডেল পদক দিয়েছেন যে ফর ইজ সাপোর্ট অফ ইসরায়েল থ্রু হিজ ক্যারিয়ার মিস্টার বাইডেন এর জীবন যে ক্যারিয়ারের পুরো সময়টা জুড়ে ইসরাইলকে কে সাপোর্ট দেওয়ার পুরস্কার স্বরূপ প্রেসিডেন্সিয়াল মেডেল দিয়েছেন এবং বাইডেন আবার বলেছেন যে এটা হচ্ছে আমার ক্যারিয়ারের জীবনের সেরা সম্মান আসলে আপাত দৃষ্টিতে এর মধ্যে চমক আছে আমেরিকান ইহুদি যারা আমেরিকার রাজনীতি এবং ভোট নিয়ে যারা মেকানিজম করে তাদেরকে খুশি করার অনেকগুলো ব্যাপার আছে কিন্তু সময় পরিবর্তিত হয়ে গিয়েছে আমেরিকার জনগণ আমেরিকার মূল স্রোত তারা অনেক বেশি এখন চিন্তাশীল দীর্ঘদিন ধরে তাদেরকে বিভিন্নভাবে ভাবে করে রাখা হয়েছে একেবারে প্যাকেট এলাকা ভিত্তিক তাদের মিডিয়াগুলো এলাকা ভিত্তিক তাদের আহ প্রচারণাগুলো নিয়ন্ত্রণ গুলো এমন ভাবে করা হয়েছিল আমেরিকার জনগণও আমেরিকায় বসে আমেরিকাকে আসলে দেখতে পেত না কিন্তু সময় বদলে গিয়েছে এখন যে সময় এসছে সে সময়ে আসলে মিস্টার বাইডেন অনেক বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন জীবনের শেষ সময়ে অনেকটা পরিণত বয়সে এসে তিনি যেই ঝুঁকিটি নিয়েছেন এটি এই ভুলটা তার একান্ত আবেগিক ভুল আমি মনে করি এই ভুলটা তার জন্য আসলে কোনোভাবেই কল্যাণকর নয় আগের যে সমস্ত প্রেসিডেন্ট ইসরায়েল সফর করেছেন বা ইসরায়েলকে নিয়ে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যগুলোর মধ্যে রাজনীতি ছিল রাজনৈতিক বক্তব্য ছিল এবং রাজনীতির খাতিরে সৌজন্যতার খাতে এবং তাদের আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে তারা প্যালেস্টাইন নিয়ে কথা বলতেন এবং এই কথাটা তাদের মধ্যে যে প্যালেস্টাইনের অবস্থা স্বাভাবিক না হলে অন্য কিছু স্বাভাবিক হবে না কিন্তু সে সমস্ত বিষয়গুলোর উর্ধে উঠে এবার মিস্টার বাইডেন ভিন্ন রকমের ভূমিকা রেখেছেন ট্রাম্পের বিরুদ্ধে অনেক কথা তারা বলেছেন কিন্তু ট্রাম্প জেরুজালেম নিয়ে যেই পলিসি নিয়েছে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়েছে বাইডেন কোন দাড়ি কমা সহ কোনো কিছুই বদলায় পলিসি কোনো কিছুই চেঞ্জ করেন এরকম একটি অবস্থা তার পশ্চিম তীরে যাওয়া ফিলিস্তিনিদের জন্য আসলে অপমানজনক এবং ফিলিস্তিনিদের হতাশা হইতে বাড়বে যদিও তিনি যাবেন সেখানে হয়তো একটা হসপিটাল ভিজিট করবেন এবং হসপিটাল ভিজিট করে সেখানে হয়তো একশো মিলিয়ন ডলারের একটা সাহায্যের ঘোষণা দিতে পারেন উপসাগরের দেশগুলোকে সাহায্যের কথা বলা তারা আহ্বান জানাতে পারেন অনেক কিছুই বলা হতে পারে কিন্তু এতে করে ফিলিস্তিনিদের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে এর কোনো উপশম হবে না এটা বাড়বে এবং তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের মাত্রা ভিন্ন দিকে মন নিতে পারে গত মে মাসে ফিলিস্তিনি আমেরিকান সাংবাদিক যিনি আলজাদের প্রতিনিধি ছিলেন শিরিন আবু আখলে তাকে হত্যা করেছে ইসরায়েল জাতিসংঘ এটাকে ইসরায়েল হত্যাকাণ্ড বললেও আমেরিকা কিছুটা রিভিউ করে বলেছে এটি আন্তর্জাতিক হত্যাকাণ্ড কিনা তাদের সংশয় আছে তারা নিশ্চিত নয় সুতরাং হিউম্যান রাইটস নিয়ে তাদের আসলে কথা বলাটা এক ধরনের ফাঁকাগুলি ক্ষেত্রে সেই ফাঁকাগুলিরও কোন অবস্থা আমরা ফিলিস্তিনের ক্ষেত্রে দেখছি না এবং সেক্ষেত্রে কোনো প্রায়োরিটি তো নাই ন্যূনতম কথা তাদের কথার মধ্যে নেই যদিও ইউক্রেইনের সাথে তাদের ভণ্ডামি আমরা দেখেছি ইউক্রেইনের সাথে তাদের কথাবার্তা ভূমিকা আমরা দেখেছি দেখছি সুতরাং তাদের এই ভণ্ডামির মুখোশ পৃথিবীবাসী অচিরেই অচিরেই খুলে ফেলবে মধ্যপ্রাচ্য সৌদি আরবে গিয়ে তিনি যদিও মরক্ক এবং বাহরাইনার সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি কাছে টানার জন্য নতুন দ্বারা তৈরি করেছে কমন শত্রু ইরানকে বানিয়েছে ইরানের নতুন করে সামনে এনেছে এখন যেভাবে মিস্টার বাইডেনকে হাতের পুতুল বানিয়ে দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব তিনি জায়নের হাতে তুলে দিতে চান মধ্যপ্রাচ্যের নেতৃত্ব থেকে আমেরিকা নিজেকে গুটিয়ে দিচ্ছে গুটিয়ে নিয়ে সেখানে ইসরাইলকে বসাতে চায় সেই ঠিকাদারে নিয়েছেন ব্যক্তিগতভাবে মিস্টার বাইরেল এবং সেই ঠিকাদারের কাজটি তিনি এখন করছেন মাঝখান দিয়ে যদিও আফগানিস্তান মধ্যপ্রাচ্যের অংশ কখনোই ছিল না কিন্তু সবসময় আফগানিস্তানের রাজনীতি মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করেছে যখন আফগানিস্তান থেকে আমেরিকা নিজেকে গুটিয়ে নিয়েছে বিশ্লেষকদের তখনই ধারণা ছিল মধ্যপ্রাচ্য থেকে আসলে আমেরিকা নিজেকে গুটিয়ে নেবে কিন্তু সরাসরি গুটিয়ে নেওয়ার অবস্থা নাই কারণ সেখানে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যার বড় একটি বাধা হচ্ছে ইরান যার কারণে করা করা দরকার দরকার নিয়ন্ত্রণ এই কাজটি করতে চায় আমেরিকার সাহায্য এখনো তার দরকার সেজন্য এই পরিস্থিতি সিনারিটা আমরা দেখছি কিন্তু যেই মুহূর্তে ইসরায়েলের কাজ শেষ হয়ে যাবে আমেরিকাকে আর তার দরকার নেই এবং আসলে অবস্থা এমন হবে যে তার আর কোনো প্রয়োজনই হবে না ফিলিস্তিনি ইস্যুটি আসলে অনেক গণ করে দেওয়া হয়েছে যদিও এবার কিছু ফিলিস্তিনি থেকে সাহায্যের প্রসঙ্গটি আসছে যেহেতু ইসরাইলকে অস্ত্র দেওয়া হচ্ছে জালেমকে অস্ত্র দেওয়া হচ্ছে মসলুমকে স্বাভাবিকভাবে তারা প্যান্ডেজ দিবে ওষুধ দিবে এটা সাম্রাজ্যবাদীদের অনেক পুরাতন একটি নীতি এবং সেই নীতির নতুন একটি বাস্তবায়ন আমরা এখানে দেখছি বাইডেন সরাসরি তেলাবাদ থেকে উড়ে যাবেন জিদ্দা রীতিনীতি ভঙ্গ করে দীর্ঘদিনের এ প্র্যাকটিস নেই এবং মনস্তাত্বিকভাবে তিনি দুর্বল করতে চান স্বার্থ আদায়ে এগিয়ে থাকতে চান সেজন্য তিনি সরাসরি এই কাজটি করছেন আরব ইসরায়েল রিলেশনের ক্ষেত্রে ট্রাম্পের যে নীতি ছিল সেই নীতিটাকেই মূলত বাইডেন সাহেব শক্তিশালী করছেন যেটি আমরা দেখছি ফিজিক্যালি নিয়ন্ত্রণ ক্ষমতায় ইউএসকে রিপ্লেস করার জন্য ইসরায়েলের যে স্বপ্ন সেই স্বপ্ন অফিসিয়ালি আমেরিকা মেনে নেওয়ার কথা নয় কিন্তু ব্যক্তিগতভাবে ঠিকাদার মিস্টার বাইডেন সেই কাজটি কৌশলে করছেন যার কারণে ফোকাস পয়েন্ট চেঞ্জ হয়ে গিয়েছে তবে আমরা আশাবাদী কারণ ইস্যুটি তারা যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো ঘুরবে না ইস্যুটি সিরিয়ার দিকে ঘুরে যাবে এবং সিরিয়ার দিকে ঘুরে গিয়ে বিষয়টি অনেক জটিল হবে এত সহজ যেটা মনে করছে তারা ক্যালকুলেশন এত সহজ আসলে হবে না তবে সৌদি আরব এবার ভুল করলে প্যাসটি আরো জটিল হবে আমরা আশা করি সৌদি আরব সে ভুল করবে না যে ভুল উনিশশো একাত্তর সালে তারা করেছিল এবং আমেরিকাকে বিশ্ব নেতৃত্বে প্রতিষ্ঠার জন্য সৌদি আরব যে সহযোগিতা করেছিল এখন একই কাজ যদি তারা আবার করে বিশ্ব নেতৃত্বে ইসরায়েলের প্রতিষ্ঠার পথ সুগম হবে কৃত্রিম যুজুর ভয় দেখাচ্ছে এখন ইরানের বাটে পড়লে তোমাদেরকে কে বাঁচাবে ইরানের বাটে পড়লে হয় আমেরিকা অথবা ইসরায়েল বাঁচাবে এরকম একটি পরিস্থিতি যদি তৈরি করতে পারে তাহলে তারা সফল হবে অস্ত্র বিক্রির নতুন একটি রাস্তা তৈরি করা যায় কিনা মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আবার যদি বাড়িয়ে দেওয়া যায় তুঙ্গে তুলে দেওয়া যায় তাহলে তাদের পুরানো অস্ত্রের যে গুলো আছে সেগুলো আবার পরিষ্কার করার একটি সুযোগ তৈরি হবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কমান্ড আলাপ তো আছেই সেটা তারা আড়াবে আঞ্চলিক নিরাপত্তা শান্তি স্থিতি সমস্যা সমাধান ইত্যাদি গদবাদা কথাগুলো তো সৌদি আরবের সাথে থাকবেই তবে এইখানে ক্যালকুলেশনে প্রত্যেকেরই আলাদা কিছু স্বার্থ আছে যেগুলো মিত্রদের মধ্যে তাদের নিজেদের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে পারে এবং সেখানে মাতবরির একটি জায়গা থাকা দরকার মাতবরির সুবিধাও সেখানে আছে সেই জায়গায় এখনো আমেরিকা অবস্থান করছে যদিও সৌদি আরব ইতিমধ্যে ইউএনে তেল বিক্রি করছে সেই তেল বিক্রি বন্ধ করে দেওয়া যায় কিনা সেটাও একটা চেষ্টা থাকবে এবং এই মুহূর্তে সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয় তো সেই চেষ্টা তারা করবে যদি না সফল নাও হয় তাদের যে সফলতা আহ চেষ্টা সেটা ঠিক আছে তোমরা করো তবে প্রোডাকশন আরো বাড়ো তেলের উৎপাদন আরো বাড়ো এবং যাতে করে তেলের দাম আরো কমে যায় তবে আসলে মানুষ যে সমস্ত ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র গুলো সবগুলো সবসময় সমানভাবে বাস্তবায়িত হয় না এখানে আল্লাহর ভিন্ন ইচ্ছা যদি থাকে এবং আমরা জানি মধ্যপ্রাচ্য এবং সিরিয়া নিয়ে শেষ জামানায় অনেক ধরনের ঘটনা প্রবাহ ঘটতে থাকবে যার কারণে তাদের এই সমস্ত সব ধরনের ষড়যন্ত্র যে সফল হবে এটা আমরা মনে করি না তবে চোখ কান খোলা রাখা খোলা রাখা দরকার মধ্যপ্রাচ্যের শাসকদের আরো বেশি সতর্ক হওয়া দরকার ইরান যুজুর ভয়ে তারা পরাশক্তির হাতের পুতুল যাতে না হয় আমরা এটা আশা করি রাশিয়ার ভূমিকা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ রাশিয়ার উপস্থিতি মধ্যপ্রাচ্যে অনিবার্য বিশেষ করে সিরিয়ায় তাদের উপস্থিতি আছে ভারসাম্যের জন্য তাদের অবস্থানটা আসলে এখানে জরুরি এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত অনেক দিক থেকে আমাদের সুবিধা করে দিয়েছে পরিস্থিতি অনুধাবন করার জন্য আমরা বিশ্বাস করি মুসলিম দুনিয়ার শাসকগণ তারা সঠিক রাস্তা খুঁজে পাবেন আল্লাহ তাদেরকে আয়াত দান করুক সঠিক রাস্তা খুঁজে পাওয়ার তো করুক শক্তিশালী ভূমিকা রাখার অভিজ্ঞান করুকামিল্লাহ